বাংলাদেশের দুই ক্রিকেটার এখন হোম কোয়ারেন্টিনে। অস্ট্রেলিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরে বিচ্ছিন্ন আছেন সাদমান ইসলাম ও মৃত্যুঞ্জয় চৌধুরী। সাদমান হাত ও মৃত্যুঞ্জয় কাঁধের অস্ত্রোপচার করতে অস্ট্রেলিয়ায় গিয়েছিলেন। তাদের সঙ্গে যাওয়া বিসিবি চিকিৎসক দেবাশিস চৌধুরীও রয়েছেন 14 দিনের হোম কোয়ারেন্টিনে। রাহিদ্রানি রিপোর্ট। বাংলাদেশে এই প্রথম কোনো ক্রীড়াবিদ হোম কোয়ারেন্টিন হলেন। দুই ক্রিকেটার হলেন টেস্ট খেলা সাদমান ইসলাম আর অনূর্ধ্ব-১৯ দলের পেস অলরাউন্ডার মৃত্যুঞ্জয় চৌধুরী। বিশ্বজুড়ে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ায় দেশে ফিরলেই 14 দিনের বাধ্যতামূলক হোম কোয়ারেন্টিন, এমন নির্দেশনা দেওয়া আছে সরকারের। দুজনের অস্ত্রোপচার হয়েছে অস্ট্রেলিয়ার মেলবোর্নে। সাদমান গিয়েছিলেন কবজির চোটে পড়ে আর মৃত্যুঞ্জয়ের চোটটা ছিল কাঁধে। সফল অস্ত্রোপচার শেষে দুই ক্রিকেটার দেশে ফিরেছেন গত মঙ্গলবার রাতে। দেশে ফিরে দুজনেই গেছেন হোম কোয়ারেন্টিনে। করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে স্বেচ্ছায় নিজেদের ঘরবন্দি করেছেন দুই ক্রিকেটার। দুই ক্রিকেটারের সাথে বিসিবি চিকিৎসক দেবাশিস চৌধুরী আছেন হোম কোয়ারেন্টিনে। এদিকে করোনা ভাইরাস নিয়ে সচেতনতা তৈরি করতে খেলোয়াড়, কোচিং স্টাফ, কর্মকর্তা কর্মচারীদের নিয়ে আগামীকাল শনিবার দুপুর 12টায় বিশেষ এক সেমিনার আয়োজন করেছে বিসিবি। রাহিদ রনি, নাগরিক, ঢাকা। কয়েকবার প্রেমে পড়েছো? সিরিয়াস প্রেম দুইবার। নট সো সিরিয়াস প্রেম বহু, অসংখ্য। বয়ফ্রেন্ডের সাথে দেখা করার চেয়ে বেশি ইম্পর্টেন্ট ছিল যে পিজা আর চিকেন খাওয়া যায়। শিডিউল ফাঁসিয়েছো কয়েকবার? শিডিউল কখনো ভাষায় নাই। খুব দুষ্টু কিছু একটা কাজ করা হয়ে গেছে, স্কুল পালায় ধরা খাইছে। আমি কি করে ধরা খাই নাই, লাইফে ধরাই খাচ্ছি শুধু। কেমন ছেলে পছন্দ, ডেয়ারিং নাকি কেয়ারিং? কেয়ারিং। সেলিব্রিটি শো আনন্দ বৈঠক দেখবেন বৃহস্পতিবার সন্ধ্যা 7:30। নাগরিক ধারাবাহিক গোল্লা ছুট রচনা মিরসামি, পরিচালনা মাতিয়া বানু শুকু, দেখবেন প্রতি রবি থেকে বুধবার রাত 9টায়।